মহাকরণে কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন হয়ে আজ উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব এবং মন্ত্রী শান্তনা চাকমা সহ দপ্তরের অধিকর্তারা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে অনেক আগে। গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বিবেকানন্দ ময়দানে বলেছিলেন মহিলাদের রাজ্যে চাকুরি এবং সুরক্ষা দেওয়ার কথা। মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ ঘোষণা দেন যে মহিলাদের চাকুরির ক্ষেত্রে আউটসোর্সিং এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে 33% সংরক্ষণের বিল রাজ্য মন্ত্রিসভা অনুমোদন হয়ে গেছে, যেটাকে বিল আকারে আনা হবে। মহিলা পলিসি 2022 সালে পলিসি চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। পাশাপাশি মন্ত্রী শান্তনা চাকমা বলেন, রাজ্যের সকল ভাতায় 2000 টাকা করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এ বিষয় নিয়ে কথা হয়েছে, শীঘ্রই সকল ভাতা 2000 টাকা ঘোষণা করা হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী শান্তনা চাকমা জানান, 30,000 নতুন ভাতা হয়েছে। রাজ্যে ভাতাভোগীর সংখ্যা বর্তমান 4,30,000 বলে জানান তিনি। পাশাপাশি রাজ্য 34টি ভাতা চালু রয়েছে বলে জানান মন্ত্রী শান্তনা চাকমা। যে গতকাল আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানিত অমিত ভাই শাহ আগরতলা রাস্তাগোল ময়দানে রাজ্যের জনগণের উদ্দেশ্যে কথা বলেছেন এবং বিশাল জনসমাবেশকে উনি সম্বোধন করেছেন। তার আগে গত 5 তারিখ আমাদের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের জনগণের উদ্দেশ্যে আমাদের সাংবাদিক সম্মেলন করে ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো সেগুলো আমরা অবহিত করেছিলাম। দুটো সিদ্ধান্ত আমরা সেদিন আলোচনা করিনি, কারণ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে যে সভা ছিল, আমরা চেয়েছিলাম যে উনার মুখ থেকে উনার মাধ্যমে সেগুলোকে ঘোষণা করার জন্য, এবং যথারীতি উনি ঘোষণাও করেছেন। কিন্তু তার যে বিস্তারিত যে আলোচনা, সেই আলোচনা করার সুযোগ হয়নি, সময়ের অভাব। তো আজকে সেই দুটো যে ঐতিহাসিক প্রকল্প ত্রিপুরা রাজ্যে সমাজ কল্যাণ দপ্তর এবং ইন্ডাস্ট্রি দপ্তরের মাধ্যমে আমরা নিতে চলেছি বা ক্যাবিনেট অনুমোদন যেটা দেওয়া হয়েছে তারই আলোচনা বিস্তারিতভাবে আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা করব। সাংবাদিক বন্ধুরা, আপনারা আলোচনা শুনবেন এবং পরবর্তী সময়ে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই সেটা আপনারা জিজ্ঞাসা করবেন। আমাদের আমরা মন্ত্রীরা রয়েছে, সঙ্গে আমাদের সেক্রেটারি দুজন রয়েছে, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। ঐতিহাসিক একটা সিদ্ধান্ত আমাদের রাজ্য সরকার আমরা গ্রহণ করেছি। গত 5 তারিখের ক্যাবিনেট মিটিংয়েই আমরা সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং গতকাল আমাদের দেশের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে আলোচনা করেছেন। সেটা হচ্ছে এখন থেকে রাজ্য সরকার একটা বিল এনেছে, সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। এই বিলটা হচ্ছে আমাদের পলিসি ফর ওমেন 2022, ওমেন পলিসি। আমরা যদি নাটশেল বলি যে রাজ্যের ওমেন পলিসি, মহিলাদের জন্য সেই পলিসি আনা হয়েছে ত্রিপুরা সরকার প্রথমবারের মতো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কাউন্সিল অফ মিনিস্টার্স গত 5 তারিখে সেই ওমেন পলিসি সেটাকে আমরা অনুমোদন দিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।